বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো 5G, 4G, 6G কি? তো চায়না স্টার্ট, দেখো কি বলছে এখানে, চায়না স্টার্ট ইজ ডেভেলপমেন্ট অফ 6G হ্যাভিং জাস্ট টার্ন অন ইটস 5G মোবাইল নেটওয়ার্ক। তো চায়না 6G-তে যেতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। তো বুঝতে পারছো 6G-তে তারা গবেষণা রিসার্চ শুরু করে দিয়েছে। এখানে লেখা আছে, দেখো, চায়না হ্যাজ অফিসিয়ালি লঞ্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক 6G মোবাইল নেটওয়ার্ক। তো কিছুদিন আগে আমরা 2020 সালে, তো এই বছরই 2020 সালে 5G নেটওয়ার্ক চায়না শুরু করে দিয়েছে। তোমরা জানো চায়না এবং সাউথ কোরিয়া, তো ভারতবর্ষে এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক শুরু হয়নি, কারণ সেই রকম পরিকাঠামো কোনো কোম্পানির কাছে আমাদের এখানে নেই, এয়ারটেল আইডিয়া হ্যাঁ কারোর কাছেই 5G মতো। তো সে জায়গায় দাঁড়িয়ে চীন জাপানেরা 6G লঞ্চ করতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যেই। 5G পুরো কমপ্লিট না হতে, পুরো পৃথিবীতে না ছড়াতেই 6G-তে কাজ করা শুরু করে দিয়েছে চায়না। চায়না এমনই একটা দেশ যেখানে একটা মানে গাছ লাগানোর পরে সেই গাছে ফল না হতেই আর একটা গাছ লাগিয়ে দিতে শুরু করে। আর আমাদের দেশে কী হয় ব্যাপারটা, একটা গাছ লাগানো হয়, তার ফল খেয়ে দেখতে হয় কেমন কী স্বাদ, কী কেমন কী হচ্ছে, লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, তারপরে আর একটা গাছ লাগানো হয়, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আলাদা টপিক। এখানে দেখো 5G আর 6G মধ্যে পার্থক্য কী বলছে এখানে, ডিফারেন্স বিটুইন 5G আর 6G। তো ফ্রম মাইক্রোসেকেন্ড টু মিলি সেকেন্ড 5G টু 6G, তো মাইক্রোসেকেন্ড থেকে মিলি সেকেন্ডে 5G থেকে 6G। 5G যে যা স্পিড তার থেকে 10 গুণ বেশি স্পিড হবে 6G-তে। তো 1G, 3G, 6G, 5G এগুলিতে কত স্পিড ছিল এবং কত স্পিড হবে 6G-তে সব কিছুই আমরা এই ভিডিওতে জানবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। তো বুঝতে পারছো 6G লঞ্চ করলো, এখান থেকে একটা কোশ্চেন, 6G-তে গবেষণা শুরু করলো বা রিসার্চ শুরু করলো কোন দেশ? প্রথম চীন। তারপরে 5G লঞ্চ করেছে কোন দেশ? কোন দেশ? সাউথ কোরিয়া এবং চীন। বোঝা গেল? তো 6G-র স্পিড জানার আগে আমরা একটু জেনারেশনগুলো দেখে নেবো, জি ফর জেনারেশন। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কী ছিল, রেডিও টেলিফোন। তারপরে দেখো 1G আসলো, অ্যানালগ টেলিফোন। তারপরে 2G-তে আমরা SMS সার্ভিস শুরু করি, 2G-তে SMS, কারণ এখানে 2MB মেগাবাইটের স্পিড দিতে শুরু করে 2G-তে। তারপরে দেখো এখানে 3G-তে ভিডিও কল শুরু হয়, এবং 4G 3G-রই হচ্ছে সেকেন্ড ভার্সন, মানে এগুলো আপডেট আর কি, LTE হাই স্পিড, যেখানে ভিডিও কল, ইউটিউব, তারপরে সব কিছু তোমরা করতে পারছো অনেক ফিচার। 6G হলে আরও উন্নত হবে। 6G হলে কী হবে, আমাদের বাড়ির যে গ্যাজেটগুলো আছে সমস্ত কিছু আমরা মোবাইল দ্বারা কন্ট্রোল করতে পারবো, 5G-তেই করতে পারবো। 6G-তে দূরের কথা, 5G-তেই করতে পারবো ওগুলো। তো দেখে এখানে দেখো, প্রথমে দেখো এখানে স্পিড দিয়েছে 2.4 KB/s, এটা কবে ছিল? এটা হচ্ছে 1G-তে ছিল 1.4 KB। তারপরে দেখো 2G-তে দেখো 64 KB/s, আরও বাড়লো। তারপরে দেখো 3G-তে 2MB, এটা 3G 2MB স্পিড দিচ্ছে। তারপরে আমরা বর্তমানে রয়েছি কোথায়? 4G-তে। আমরা 4G-তে রয়েছি কারণ 2018-19 সালে যাদের মোবাইল কেনা বা মোবাইল যে সব তৈরি হয়েছে সেগুলো সবই 4G, 5G সেখানে সাপোর্ট করবে না 5G-র জন্য, যেহেতু ইন্টারনেটের স্পিড বেশি হয় সেহেতু পার্সপর তো আলাদা হয়। তো যাই হোক, আমরা 5G-তে রয়েছি, বাস্তবে 5G-তে নয় আমরা, এই 4G। তো 4G-তে 100 MB/s স্পিড, আমরা বাস্তবে মনে হয় 2G 3G-তে আছি, কারণ 4G-তে আমরা পুরোপুরি 100% এখনও যেতে পারি না, নেই। তো তোমরা তো জানো আমাদের এলাকাতে কত স্পিড কম। তো এখানে বলছে 4G-তে কত, 100 MB/s, আর 5G-তে দেখো 1 GB/s, 1 GB, যেটা আমাদের এখানে ভারত এখনও পুরোপুরি লঞ্চ হয়নি 1 GB/s। তো বুঝতে পারছো 6G কত বিশাল, কতটা স্পিড হবে, কতটা দ্রুত হবে কাজ ঘুরতে, বুঝতে পারছো? তো 1 GB, তো এইগুলো যে ফুল ফর্ম সেগুলো বলতে হবে না, সেগুলো সবাই জানে, জিবি, গিগাবাইট, এমবি, মেগাবাইট, টিবি, টেটাবাইট, বোঝা গেল? তো এগুলো তো আসেই পরীক্ষা, সাধারণত 1024 KB-তে 1 MB, সেরকম 1024 MB-তে 1 GB। তো আমরা এবার জানবো 6G সম্পর্কে। তো 6G দেখো এখানে কী বলছে, যে
লাইকলি টু দেখো আমি হাইলাইট করে বলছি, ফাস্টার দ্যান কত স্পিড, 95 জিবি পার সেকেন্ড। তো 95 জিবি হচ্ছে পার সেকেন্ড 6G স্পিড দেবে। তো এটা হচ্ছে কোন দেশ চালু করলো, তো গবেষণা শুরু করলো আগেই বলেছি চীন। তো দেখো এখানে কোন কোন কোম্পানি, এখানে বলেছে নোকিয়া, স্যামসাং এবং এলজি ইন্টারেস্ট এ বিষয়ে, মানে 6G সম্পর্কে, 6G নিয়ে গবেষণা করতে আর কি। এবং কোন কোন দেশ বললে চায়না, সাউথ কোরিয়া এবং জাপান। জাপান এরা মোটামুটি 6G বিকাম অ্যাভেলেবল দি কত, 2030 সাল। তো 2030 সাল নাগাদ চায়না, সাউথ কোরিয়া, জাপানের একটা চিন্তাভাবনা রয়েছে যে 2030 সালে 6G লঞ্চ করে দেবে। তো আমাদের এখানে 5G আস্তে আসতে মোটামুটি 24-25 সাল লেগেই যাবে। তো 6G তো অনেক দূরের কথা, তো 5G এখনও ঠিকঠাক মোটামুটি দেরিতেই হবে আমাদের এখানে। তো আমরা পিছিয়ে অনেকটাই চলছি এই জেনারেশনে। তো বুঝতে পারছো 6G সম্পর্কে জানলে তোমাদের স্পিড কত হবে বুঝতে পারছো, খুবই দ্রুত মোবাইলগুলো আলাদা তো হবেই সেক্ষেত্রে। তো তোমরা বুঝলে 5G এবং 6G এবং জেনারেশনটা কী কীভাবে এভলিউশন ঘটেছিল মোবাইলের, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয় আর কি, সেই জন্য 30 সাল ধরা হচ্ছে। কারণ 2020 সালে 5G হয়েছে, আবার 4G হয়েছে কবে, 2010 সালে, আর 2000 সালে ছিল 3G। তো 3G আমরা গান ডাউনলোড করেছি অনেক। তো যাই হোক, ধন্যবাদ, ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।